আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত পি কিষান সম্মান কিস্তির টাকা আজকে কিন্তু আবারও দেওয়া হলো এই টাকাটি গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ একত্রিশ পাঁচ দু হাজার বাইশ থেকে এবং এই নিয়ে গতকালকেই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তো এখনও পর্যন্ত অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসেনি তাহলে আপনারা কবে এই টাকাটি পেয়ে যাচ্ছেন এবং অনেকেরই কিন্তু প্রশ্ন যে পেমেন্ট প্রসেস আপনাদের দুটো তিনটি ঘরে হয়ে আছে শুধুমাত্র একটি ঘরের টাকা দু টাকা পেয়েছেন বাকি ঘরের টাকাগুলো আপনারা কবে পাচ্ছেন এবং সম্পূর্ণ ভাইটাল কিন্তু একটা প্রশ্ন যে আপনাদের পেমেন্ট মোটটা অ্যাকাউন্ট হয়ে আছে কিন্তু ইনস্টলমেন্টের ঘরটা ফাঁকা আছে অর্থাৎ কোনো কিছু শো করাচ্ছে না তাহলে কি আপনারা টাকা পাবেন কি পাবেন না এবং সম্পূর্ণ নতুন কিন্তু একটি এসএমএস দেওয়া হচ্ছে সেই এসএমএস টি যদি আপনার মোবাইলে না আসে তাহলে কি এই কিস্তির টাকাটা আপনি পাবেন না অথবা সেই এসএমএস এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে সমস্তটাই আলোচনা করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন পিএম কিষান থেকে আজকে যে টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে তার প্রমাণটা দেখে নিন ইন্ডিয়া পোস্ট পেন ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে এই স্ক্রিনশটটি নেওয়া পয়লা জুন দু হাজার বাইশ কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে পিএম কিষাণ বেনিফিট ইনস্টলমেন্ট চার্ড অর্থাৎ পি এম কিষান সম্মান চার নম্বর কিস্তি কিন্তু ইনি পেয়ে গেলেন দু টাকা এবং দেখতে পাচ্ছেন ওনার কিন্তু অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এখানে শোক করাচ্ছে তো অনেকেরই কিন্তু প্রশ্ন যে আপনাদের পিএম কিষান করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসেনি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি এসেছে তো এটা কিসের জন্য হয়েছে যাদের পেমেন্ট মোটটা আধার চলে এসেছে আপনাদের কিন্তু ডিবিটির মাধ্যমে এই টাকাটা পাঠানো হয়েছে আপনার ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখন থেকে আপনাদের সেই টাকাটা আসবে তো অনেকের কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এই টাকাটা আসবে যদি আপনার ডিবিটির লিঙ্কটা সেই সমস্ত ব্যাঙ্কে থাকে এবং আপনি পিএম কিষান করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেখানে যদি ডিবিডি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যাঙ্কে টাকাটা পাবেন না আলাদা ব্যাঙ্কে কিন্তু আপনি পাবেন তো আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা যদি আপনি চেক করতে চান এই নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা আমাদের ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সটা চেক করুন সেখানে কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনার সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো মূলত বুঝতেই পারলেন আজকে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়েছে তো আপনারা অপেক্ষা করুন যাদের এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি ধীরে ধীরে সবারই কিন্তু এই টাকাটা চলে আসবে এবং সাত দিনের মধ্যে কিন্তু সবাই এই টাকাটা পেয়ে যাবে তো কারা কারা আজকে টাকা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বেনিফিশিয়ারি স্টাটা চেক করার পর পেমেন্ট মোডটা দেখে নেবেন যদি আধার থাকে এবং ইনস্টলমেন্টের ঘরে যদি পেমেন্ট প্রসেসড হয়ে আছে তাহলে কিন্তু এই কিস্তির টাকাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এক একটা করে পেমেন্ট প্রসেসটের জন্য কিন্তু দু হাজার টাকা করে সেই হিসেবে আপনারা হিসেব করবেন আপনার কটি পেমেন্ট প্রসেসড হয়ে আছে তো এখনও পর্যন্ত এই পেমেন্ট প্রসেসের টাকা কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আপনারা অপেক্ষা করুন আগামী সাত দিনের মধ্যে কিন্তু এই টাকাটি চলে আসবে তো একটি ভাইটাল যে প্রশ্ন যে আপনাদের পেমেন্ট মোডটায় অ্যাকাউন্ট রয়েছে তো দেখুন এখানে কিন্তু দুটি তথ্য রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন যে আপনাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট রয়েছে এবং ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেসড হয়ে আছে তাহলেই আপনারা টাকা পাবেন কি পাবেন না তো দেখুন আপনারা কিন্তু নিশ্চিত যে আপনারা কিন্তু টাকাটা পাবেন কারণ এখানে আপনাদের অ্যাকাউন্ট মোডে কিন্তু এই টাকাটা পাঠানো হবে অর্থাৎ পিএম কিষান করার সময় আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বারের শেষে কয়েকটা ডিজিট কিন্তু এখানে আপনাদের শো করাচ্ছে এবং এখানে কিন্তু আইএফসি কোডটা আপনাদের শো করাচ্ছে তো মূলত আপনারা কিন্তু এই টাকাটা পাবেন যাদের এখানে পেমেন্ট প্রসেসড হয়ে আছে যদি আপনাদের পেমেন্ট মোডটা অ্যাকাউন্ট থাকে এবং এখানে কিন্তু আরও একটি তথ্য আছে যে পেমেন্ট মোড আপনাদের অ্যাকাউন্ট আছে কিন্তু ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো কিছুই শো করাচ্ছে না অর্থাৎ ইনস্টলমেন্টের ঘরটা কিন্তু ফাঁকা আছে অর্থাৎ ব্লাং আছে তাহলে কি এই কিস্তির টাকাটা আপনারা পাবেন কি পাবেন না তো এই নিয়ে কিন্তু হেল্প ডেস্কে একটা কমপ্লেন দেওয়া হয়েছিল তো সেখান থেকে কি রিপ্লাই দেওয়া হয়েছিল সেই রিপ্লাইটা আগে দেখে নিন দেখুন ইনি কিন্তু কমপ্লেনটা দিয়েছিল চৌদ্দ পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখে দেখুন এখানে ইনি বলেছিলেন যে আমার আগামী কিস্তির পেমেন্ট প্রসেসড হয়নি প্লিজ হেল্প তো এখান থেকে কিন্তু অফিসার রিমার্কে এখানে বলা আছে যে ইওর ইনস্টলমেন্ট ইজ প্রসেড ইট উইল বি ক্রেডিটেড অ্যাস শুন অ্যাস ইট ইস রিলিস্ট অর্থাৎ যখন এই টাকাটা ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো দেখুন পি এম কিষানের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক দিন থেকে পরিবর্তন হচ্ছে না অর্থাৎ প্রায় এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে কিন্তু এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়নি তো যাদের আগেই থেকেই পেমেন্ট প্রসেসড হয়ে আছে তাদের কিন্তু পেমেন্ট প্রসেসটিই ছিল এবং যাদের আর হয়েছিল তাদের কিন্তু আর আছে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি স্ট্যাটাসের তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনাদের যদি ভিতরে ভিতরে সেই পরিবর্তনটা হয়েছে এবং উপরে যদি সেটা শো করাচ্ছে না অথবা সেই স্ট্যাটাসে যদি শো করাচ্ছে না তাহলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন কারণ এই ব্যক্তিকে কিন্তু এটাই বলা হচ্ছে যে আপনি কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন তো ওনার আমি কিন্তু স্ট্যাটাসটি দেখাচ্ছি আপনাদের দেখুন ওনার কিন্তু এটাই হচ্ছে স্ট্যাটাস তো দেখুন উনত্রিশ বারো দু হাজার একুশ এনার কিন্তু একটি পেমেন্ট প্রসেস এই পেমেন্ট প্রসেসের টাকাটা কিন্তু ইনি এপ্রিল মাসে পেয়ে গেছে তো ইনি বর্তমান যে কিস্তির টাকাটা পাবে এনার কিন্তু এই সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেসড হওয়ার কথা কিন্তু এনার কিন্তু পেমেন্ট প্রসেসটি আসেনি তো এর জন্যই কিন্তু ইনি কমপ্লেনটা দিয়েছিলেন এবং কমপ্লেনের সেই উত্তরটা কিন্তু এভাবেই দেওয়া হয়েছে যে আপনাদের যখন টাকাটা ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে যাদের এরকম কেস আছে আপনারা অপেক্ষা করুন আগামী সাত দিনের মধ্যে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যায় তাহলে কিন্তু ভালো কথা এবং যদি না আসে তাহলে আগামী কিস্তিতে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাচ্ছেন তো চলুন পি এম কিষান সম্মান থেকে কিন্তু একটি এস পাঠানো হচ্ছে সেই এস এম এ কি বলা হচ্ছে সেই এস দেখে নিচ্ছি পি এম কিষাণ স্কিমের অধীনে দু সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দুই হাজার টাকার একটি কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আশা করি এই সম্মানী পরিমাণ অর্থ আপনাকে আপনার কৃষিকাজে সাহায্য করবে আপনার নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রীর তরফ থেকে আপনাদের কিন্তু শুভেচ্ছা বার্তা একটি পাঠানো হচ্ছে তো এটার মাধ্যমে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এই এসএমএসটি আসলেই একমাত্র আপনারা টাকা পাবেন যদি এই এসএমএসটি আপনার মোবাইলে না আসে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের যদি পেমেন্ট প্রসেস হয়ে আছে এবং আপনাদের যদি সমস্ত কিছুই ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি চলে আসবে তো আমার নিজেরই কিন্তু এই এসএমএস এখনো পর্যন্ত আসেনি তো এই এম এস এর সাথে কিন্তু এই কিস্তি পাওয়ার কোনো স্বাদ নেই এটা শুধুমাত্র আপনাদের একটা শুভেচ্ছা বার্তা কিন্তু পাঠানো হচ্ছে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো আপনারা জানেন যে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কিন্তু এই কিস্তির টাকাটা আমরা পেলাম তো মূলত এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট